মাধ্যমিক কৃতিরা আমাদের সঙ্গে রয়েছেন, আবারও তাদের সঙ্গে আলোচনায় চলে আসবো। আমি বৈষ্ণার কাছে যাবো। বৈষ্ণব, সব গল্পের বই পড়তে ভালোবাসো বললে, এছাড়া আর কি করতে ভালো লাগে? হ্যাঁ, এছাড়া নিজের একটু লেখালেখি মাঝে মাঝে করি, আর গান করতে খুব ভাল লাগে, আর তাছাড়া মানে আঁকা শিখি, নিজেও মাঝে মাঝে আঁকি, আর ফ্রেন্ড শিখি, এই কটাই আছে। কয়েকদিন সেলাই শিখেছিলাম, এখন আবার সেটা হচ্ছে না। মানে তোমার প্রচুর হবিস? হ্যাঁ, বেশ কয়েকটা হবি আছে। আচ্ছা, মানে এগুলোকে একেবারেই নিজের ভালো লাগা, নাকি বাড়িতে মা বা দিদা কেউ বলেন যে এটা শিখলে বেশ ভালো হয়, এটা শেখো, এটা বেশ ভালো, এরকম? হ্যাঁ, যখন শুরু করেছিলাম তখন অবশ্যই ওদের অ্যাডভাইস অনুযায়ী শুরু করেছিলাম কি করব, কিন্তু তারপরে করতে করতে সেটা এখন নিজেরই প্যাশন হয়ে গেছে আর কি। বাহ, খুব ভালো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে মাধ্যমিক পরীক্ষায় প্রথম, ও আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মাধ্যমিক পরীক্ষায় প্রথম বাঁকুড়া জেলা স্কুলের সুরজিৎ লোহার। সুরজিৎ, অনেক অনেক অভিনন্দন জানাই, মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী তুমি, 684 পেয়েছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কিভাবে জানতে পারলে তুমি যে প্রথম হয়েছো? স্কুলে যেতে পেরেছো কি? এখনো পর্যন্ত মার্কশিট কি হাতে পেয়েছো? হ্যাঁ, মার্কশিট আমি পেয়েছি, স্কুলে গিয়েছে। কিরকম হয়েছে? কোন বিষয়ে কত পেয়েছো? সায়েন্স গ্রুপে কত পেয়েছো? সায়েন্স গ্রুপে আমি ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স 100 করে পেয়েছি, আর ম্যাথে 98। 2 নম্বর কোথায় কাটা গেল অঙ্কে? সেটাই তো বুঝতে পারছি না। তোমার প্রিয় বিষয় কি অঙ্ক? হ্যাঁ, আমার প্রিয় বিষয় অঙ্ক। এরপর কি পড়বে? এরপর আমি মেডিকেল লাইনে যেতে চাই। আচ্ছা, বা কি স্পেশালাইজেশন কিসে করার ইচ্ছা আছে? নিউরো। নিউরো, নিউরো সার্জারি? হ্যাঁ। আচ্ছা, তাহলে সেই হিসেবে পড়াশোনা শুরু হয়ে গেছে? হ্যাঁ, পড়াশোনা শুরু হয়েছে। কতক্ষণ পড়তে শুরু জিত? আমি 6-7 ঘন্টা পড়তাম। 6-7 ঘন্টা মাত্র? হ্যাঁ, 6-7 ঘন্টায়, আর বাকি সময় প্র্যাকটিস করতাম। আচ্ছা, মানে টেস্ট পেপার সলভ করতে বা অঙ্ক করতে এরকম? হ্যাঁ হ্যাঁ। তুমি কি কোনো রেফারেন্স বই সাহায্য নিয়েছিলে? হ্যাঁ, রেফারেন্স বই পড়তাম। আচ্ছা, 11-12 এর পড়া পড়তে গিয়ে এখন কি মনে হচ্ছে? অনেকটা হিউজ সিলেবাস, অনেক বেশি সময় দিতে হচ্ছে, ব্যাপারটা একটু কঠিন হয়ে গেল কি? না, কঠিন কিছু নেই। মাধ্যমিকের সিলেবাসের তুলনায় 11-12 এর সিলেবাসটা একটু অত্যধিক বেশি। হ্যাঁ, তা সারা বছর ভালো করে পড়লেই ঠিক হয়ে যাবে। আর সময়টা বোধ হয় সেই তুলনায় বেশ কিছুটা কম, তাই না, সিলেবাসের তুলনায়? হ্যাঁ হ্যাঁ। এর মধ্যেই পড়াশোনা শুরু করে দিয়েছো তো? হ্যাঁ। কতক্ষণ পড়ছো? এখন ওই 6-7 ঘন্টা করে পড়ছি। আচ্ছা, বাড়িতে সবাই কি বলছেন রেজাল্টের পর? বাড়িতে সবাই খুব খুশি, আমার বাবা মা সবাই। আচ্ছা। হ্যাঁ, স্কুলের টিচারদের সবাই খুশি? কথা হয়েছে? হ্যাঁ, স্কুলের টিচারদের সাথে কথা হয়েছে, তারাও খুব খুশি। বাহ, বন্ধু বান্ধবরা কি বলছে? হ্যাঁ, বন্ধু বান্ধবরা খুশি, আমার অনেক বন্ধুরা তো স্ট্যান্ড করেছে। আচ্ছা, তোমার অনেক বন্ধু স্ট্যান্ড করেছে? হ্যাঁ। মানে তোমাদের স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে তার মানে? হ্যাঁ। বাহ, তুমি কি শুধুই স্কুলের পড়ার উপরে নির্ভর করেছিলে, নাকি বাইরে থেকে কারোর সাহায্য নিয়েছিলে, প্রাইভেট টিউশনের সাহায্য কি নিয়েছিলে? হ্যাঁ, প্রাইভেট টিউশন আমার ছিল, সব সাবজেক্ট। সব সাবজেক্টেই ছিল। তোমার প্রিয় বিষয় কি বললে? অঙ্ক? হ্যাঁ, অঙ্ক আর বায়োলজি। অঙ্ক আর বায়োলজি। আচ্ছা, অবসর সময় কি করতে ভালো লাগে সুরজিৎ? অবসর সময় সেরকম পাওয়া যায় না, তবু আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ভালো লাগে। স্কুলের বন্ধু? হ্যাঁ হ্যাঁ, স্কুলের বন্ধু। আইপিএল দেখছো? না, আইপিএল দেখার মতো সময় হয় না এখন, আইপিএল দেখার সময় হয়নি। রবিবার দিন কি ফাইনালটা দেখবে? চেষ্টা করব। আচ্ছা, কাউকে সাপোর্ট করছো? সেরকম সাপোর্ট কাউকে করি না, আমি চেন্নাইকে সাপোর্ট করতাম। আচ্ছা, মানে মহেন্দ্র সিং ধোনি তোমার পছন্দের? হ্যাঁ, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, বেশ।
এরপর তো পড়াশোনার চাপ আরো খানিকটা বেড়ে গেল। আমরা এর মধ্যে আলোচনা করছিলাম যে কোন বিষয়টা পড়তে ভালো লাগতো না, তোমার এরকম কোনো বিষয় আছে যেটা পড়তে ভালো লাগতো না মাধ্যমিকে? না, আমার সেরকম আচ্ছা কোনো বিষয়। আচ্ছা, আর সাহিত্য ইংরেজি বাংলা পড়তে কেমন লাগতো? ইংরেজি বাংলা ভালোই লাগতো পড়তে।